নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং নবীন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ এডুকেশনাল ভিডিও দেখবার জন্য আগাম শুভেচ্ছা। আপনারা যেভাবে আমাদের এডুটিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল অপশানটা ক্লিক করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সংখ্যা তত্ত্ব থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন। খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 10টা প্রশ্ন আলোচনা করব এবং আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন। কমেন্ট লাইনে পোস্টের মাধ্যমে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা, আজকে আমরা শুরু করব 71 নম্বর প্রশ্ন থেকে। এর আগে যে সমস্ত ক্লাস আমরা করেছি আপনারা অবশ্যই যদি সেই ক্লাসগুলো দেখতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেই ক্লাসগুলো পরপর সিকোয়েন্স ওয়াইজ দেখুন। আশা করছি আপনাদের সেই ক্লাসগুলো আপনাদের প্রত্যেককে মোটিভেট করবে, কারণ আমরা সেই সমস্ত ইউনিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই 71 নম্বর প্রশ্ন আমরা আলোচনা শুরু করছি। ক্ষুদ্রতম 3 অঙ্কের মৌলিক সংখ্যা কত? তাই 4টে অপশানের মধ্যে যেটা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 3 অঙ্কের সেটি আপনাদের বার করতে হবে। 71 নম্বর প্রশ্ন, আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 71 নম্বর প্রশ্ন, আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পেরেছেন। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 102 দুই দ্বারা বিভাজ্য, সুতরাং 100 মৌলিক সংখ্যা নয়। 101 11 স্কয়ার এবং 11 থেকে ছোট মৌলিক সংখ্যা হলো 2, 3, 5, 7, 101, তাদের কোনোটির দ্বারাই বিভাজ্য নয়। তাহলে 101 হলো 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা। তাহলে যারা এই 71 নম্বর প্রশ্নে অ্যান্সার করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। যাদের এই কোশ্চেনটা সঠিক হয়েছে তারা রাইট চিহ্ন দেবেন এবং যাদের ভুল হয়েছে তারা ক্রস চিহ্ন দিয়ে আমাদের এই স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনটা দেখে নেবেন। আশা করছি আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পেরেছেন। তা সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 72। 72 নম্বর প্রশ্নে চলে এসেছি। MBA 2006 কোশ্চেনটা এসছে। 110 এবং 120 এর মধ্যে কতগুলি মৌলিক পূর্ণ সংখ্যা রয়েছে? তাহলে কতগুলি মৌলিক পূর্ণ সংখ্যা রয়েছে সেটা আপনাদের এখানে বার করতে হবে। আপনারা সবাই আপনাদের খাতায় এই অঙ্কের যেটা সঠিক উত্তর হবে সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 112, 114, 116, 118 প্রত্যেকটি সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, তাই কোনো সংখ্যাই মৌলিক সংখ্যা নয়। তাহলে 111, 114, 117 প্রত্যেকটি সংখ্যায় 3 দ্বারা বিভাজ্য, তাহলে সুতরাং কোনো সংখ্যায় মৌলিক সংখ্যা নয়। 115 5 দ্বারা বিভাজ্য, তাই এটিও মৌলিক নয়। 112 এবং 119 প্রত্যেকটি 7 দ্বারা বিভাজ্য, তাই কোনোটি মৌলিক সংখ্যা নয়। 110 এবং 120 মাঝে কেবলমাত্র একটি মৌলিক সংখ্যা রয়েছে আর সেটা হচ্ছে 113। আশা করছি আমরা পুরোটা আপনাদের সাথে ডিসকাস করেছি, আপনারা আশা করছি বুঝতে পেরেছেন এবং আপনাদের মোরা যৌগিকতার সাথে আপনার লজিক্যালি দেখিয়ে দিয়েছি যে যুক্তিকতার সাথে যে 72 নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশান বি, যেহেতু একটা সেটা 113। তো যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান বি তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 73। 73 নম্বর প্রশ্ন, RRB 2006 কোশ্চেনটা এসছে। 4টি মৌলিক সংখ্যাকে ছোট থেকে বড় হিসেবে সাজানো হলো। প্রথম তিনটি সংখ্যার গুণফল 385 এবং শেষ তিনটি সংখ্যার গুণফল 1001। তাহলে বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত? তা আমাদের বৃহত্তম মৌলিক সংখ্যাটি বার করতে হবে। আপনারা সবাই আপনাদের খাতায় এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 73 নম্বর প্রশ্ন, আপনারা সবাই আপনাদের খাতায় এ বি সি 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে ধরি মৌলিক সংখ্যাগুলি হলো p
কিউ আর এবং এস তাহলে পি ইন্টু কিউ ইন্টু আর ইজ ইকুয়াল টু 385 এবং কিউ ইন্টু আর ইন্টু এস ইজ ইকুয়াল 1001 তাহলে পি কিউ আর 385 এবং কিউ আর এস 1001 তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করার পর আমাদের পি ইজ ইকুয়াল টু 5 এবং এস ইজ ইকুয়াল টু 13 বেরিয়েছে আপনারা নিশ্চয়ই ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছেন তাহলে এদের মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা হলো 13 তাহলে 37 নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান সি সরি 73 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে উত্তর করেছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 74 74 নম্বর প্রশ্নে চলে এসেছি তিনটি মৌলিক সংখ্যার যোগফল 100 যদি সংখ্যা তিনটির মধ্যে একটি অপরটির থেকে 36 বড় হয় তাহলে সংখ্যাগুলির মধ্যে একটি হলো তাহলে আপনাদের চারটি অপশন যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে খুব ইজি কোশ্চেন দিয়েছে আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন তা 74 নম্বর প্রশ্নে আপনাদের যেটা সঠিক উত্তর বলে হয় মনে হয় আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে ধরি মৌলিক সংখ্যাগুলি হলো এক্স ওয়াই এক্স কমা ওয়াই কমা ওয়াই প্লাস 36 তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 36 ইজ ইকুয়াল টু 100 তাহলে এখানে এক্স প্লাস টু ওয়াই ইজ ইকুয়াল টু 64 বেরিয়েছে তা ধরি এক্স ইজ ইকুয়াল টু 2 তাহলে টু ওয়াই ইকুয়াল টু 62 তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 31 তাহলে মৌলিক সংখ্যাগুলি হলো 2 31 এবং 67 তাহলে এদের মধ্যে 67 রয়েছে তাহলে যারা 74 নম্বর প্রশ্নে অ্যান্সার করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 75 75 নম্বর প্রশ্নে চলে এসেছি নিম্নলিখিত কোন সংখ্যাটি একটি মৌলিক সংখ্যা তাহলে চারটে অপশানের মধ্যে আপনাদের যে সংখ্যাটিকে মৌলিক সংখ্যা মনে হচ্ছে আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন খুবই ইজি কোশ্চেন দিয়েছে আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন তো চলুন আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে রুট 437 গ্রেটার দ্যান 20 তাহলে কুড়ি থেকে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 161, 7 দ্বারা বিভাজ্য তাহলে 221, 13 দ্বারা বিভাজ্য নয় সুতরাং 373 মৌলিক সংখ্যা তা আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন টেকনিকটা এই টেকনিকটা আমরা ইউজ করেছি তাহলে 75 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশান সি 373 তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 76 76 নম্বর প্রশ্নে পাঁচটি পরপর সাজানো মৌলিক সংখ্যার সারির প্রথম সংখ্যা 5 হলে শেষ সংখ্যাটি কত তাহলে প্রথম সংখ্যা 5 হলে শেষ সংখ্যাটি কত সেটা আপনাদের নির্বাচন করতে হবে খুবই ইজি কোশ্চেন দিয়েছে আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে পাঁচটি মৌলিক ক্রম হলো 5 7 11 13 17 এবং পঞ্চম সংখ্যাটি হলো 17 তাহলে 5 7 11 13 17 পঞ্চম সংখ্যাটি হলো আমাদের এখানে 17 তাহলে 76 নম্বর প্রশ্নে আপনারা যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করেছেন অপশান এ 17 তাদের সবার উত্তর সঠিক 76 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করেছেন অপশান এ 17 তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আর 76 নম্বর প্রশ্নে আপনারা বুঝতেই পারছেন যে পঞ্চম সংখ্যাটি হলো এখানে 16 তাহলে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করেছেন 17 তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি এবার পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব তো চলুন পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 77 77 নম্বর প্রশ্ন 301 এবং 320 এর মধ্যবর্তী কতগুলি মৌলিক সংখ্যা আছে তাহলে 301 থেকে 320 মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে 302 303 304 305 306 308 309 310 312 314 315 316 318 এবং 319 হলো যৌগিক সংখ্যা তাহলে 307 311 313 এবং 317 এরা প্রত্যেকে মৌলিক সংখ্যা সুতরাং 301 থেকে 320 এর মাঝে পাঁচটি মৌলিক সংখ্যা রয়েছে তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো যারা এই কোশ্চেনে অ্যান্সার 77 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক 77 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার
উল্লেখ করেছেন সি, কেননা আমরা এখানে দেখে নিচ্ছি মনে হচ্ছে এখানে সি না। তাহলে 77 নম্বর প্রশ্ন আপনারা এখানে একটু দেখে নিন, 77 নম্বর প্রশ্ন আমরা এখানে ক্যালকুলেশন করছি। তা দেখুন 77 নম্বর প্রশ্নে এর মধ্যে 5টি আচ্ছা, সুতরাং 301 থেকে 320-র মধ্যে, তাহলে 301 থেকে 20-র মধ্যে 4টে সংখ্যা হচ্ছে, তা আমরা এখানে ভুল অ্যানসার করছিলাম। তাহলে 307টা হচ্ছে, 311 হচ্ছে, 313 হচ্ছে, 317 হচ্ছে, তাহলে আমাদের এখানে 4টে সংখ্যা হচ্ছে। তা 77 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তাড়াহুড়ো করবেন না, আপনারা নিজেরাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করুন, দেখবেন আপনারা অবশ্যই মোটিভেশন পাবেন। তো চলুন চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 78, 78 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো। তাহলে আমাদের এই নিম্নলিখিত দুটো বিবৃতি দেওয়া আছে, সেই দুটো বিবৃতি বিবেচনা করতে হবে। তো চলুন দেখে নিই কী লেখা আছে। এক নম্বরে লেখা আছে, যদি পি গ্রেটার দেন 2 একটি মৌলিক সংখ্যা হয় তাহলে এন একটি প্রাকৃতিক সংখ্যার জন্য 4n+1 অথবা 4n+3 লেখা যেতে পারে। দু নম্বর বলছে, যদি পি গ্রেটার দেন 2 হয় একটি মৌলিক সংখ্যা হয় তাহলে p-1 × p+1 সর্বদাই 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে বিবৃতির মধ্যে কোনটি সঠিক কোনটি ভুল, বা দুটোই ভুল কিনা বা দুটোই ঠিক কিনা, সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা সবাই এ বি সি ডি 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে 78 নম্বর প্রশ্নে, আপনারা সঠিক উত্তর আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 3 ≠ 4n+1 এবং 3 ≠ 4n+3, তাহলে n এর যে কোনো মানের জন্য 1 নং বিবৃতিটি ভুল। তাহলে p 3, 5, 7, 11, 13, 17 ইত্যাদি বসিয়ে পাই p-1, p+1, তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে ইত্যাদি, তাহলে এরকমভাবে আমরা এখানে বসাতে পারি। তাহলে যাদের প্রত্যেকটি 4 দ্বারা বিভাজ্য, তাহলে 2 নং বিবৃতিটি সঠিক। তা সুতরাং 1 নং বিবৃতি ভুল এবং 2 নং বিবৃতিটি সঠিক। তাহলে 78 নম্বর প্রশ্ন। আর যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান বি, 1 নংটা মিথ্যে কিন্তু 2 নংটা সত্যি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 79, 79 নম্বর প্রশ্নে চলে এসেছি। n² + n + 41 সংখ্যাটি মৌলিক না হলে n এর প্রথম মান কত? তাহলে আমাদের n এর প্রথম মান কত সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা সবাই এ বি সি ডি 4টে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 79 নম্বর প্রশ্ন, আপনারা আপনাদের খাতায় এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে n = 1, তাহলে n² + n + 41, তাহলে আমরা এখানে 43 পেয়েছি। তাহলে n এর মান 1 ধরাতে তাহলে এটি মৌলিক, তাহলে n এর মান 10 ধরলে 151 এটি মৌলিক, n এর মান 20 ধরলে আমরা 461 পাই এটাও মৌলিক, n এর মান 40 ধরলে আমরা 1681 যেটি 41 দ্বারা বিভাজ্য, তাহলে 1681 এটি মৌলিক নয়। তাহলে n এর মান 40 হলে n² + n + 41 মৌলিক নয়। তাহলে আমরা 4টে মানই বসিয়ে দেখেছি। তা যারা 79 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের উত্তর করেছেন অপশান ডি, তাদের সবার উত্তর সঠিক। আমরা প্রত্যেকটা মানকে নিয়ে জাজ করেছি, আশা করছি আপনারা নিজেরাও বুঝতে পেরেছেন, আপনারা নিজেরাও চেক করে দেখুন। আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করেছেন। এখন আমরা চলে আসছি পরবর্তী আজকে শেষ ক্লাসের কোশ্চেন, আজকে এই ক্লাসের শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 80। ধরি কে তার প্রেফিক্সে, সরি, এক্স তার প্রেফিক্সে কে সমান p1 × p2, এইভাবে পি কে পর্যন্ত চলতে থাকছে +1, যেখানে p1 p2 থেকে পি কে হলো প্রথম কে মৌলিক। তাহলে নিম্নলিখিত তথ্য বিবেচনা করো, আমাদের তথ্যগুলোকে বিবেচনা করতে হবে। এক নম্বরে দেওয়া আছে এক্স তার প্রেফিক্সে কে হলো মৌলিক সংখ্যা, দুই নম্বরে দেওয়া আছে এক্স তার প্রেফিক্সে কে এটা হলো যৌগিক সংখ্যা, অপশান তিন নম্বরে আছে এক্স তার প্রেফিক্সে কে +1 হলো সর্বদা একটি জোড় সংখ্যা। তাহলে উপরিক্ত কোন বিবৃতিটি সঠিক? তাহলে যে বিবৃতিটি সঠিক সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা আপনাদের খাতায় কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা ক্যালকুলেশন করার মাধ্যমে। তো চলুন আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা আপনাদের খাতায় কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। তাহলে এক্স তার প্রেফিক্সে 2 = 2 × 3 + 1 = 7, যেটি মৌলিক সংখ্যা, এবং
एक्स टू प्लस वन इज इक्वल टू एट जेटी जौगिक संख्या तेल एक्स थ्री टू इंटू थ्री इंटू फाइव प्लस वन थार्टी वन जेटी मौलिक संख्या एक्स थ्री प्लस वन इज इक्वल थार्टी टू जेटी जौगिक संख्या तेल एक्स फोर इज इक्वल टू टू इंटू थ्री इंटू फाइव इंटू सेवेन प्लस वन टू वन वन जेटी मौलिक संख्या एक्स फोर प्लस वन इज इक्वल टू टू वन टू तेल जेटी मौलिक संख्या तेल एक्स के हलो मौलिक एक्स के प्रिफिक्से के प्लस वन हलो जौगिक तेल एक नंग और तीन नंग विवृति सठिक তাহলে আমাদের এটা এবং এটা সঠিক। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ডি আশি নম্বর প্রশ্নে তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। তো বন্ধুরা, আপনারা আজকে এই দশটা প্রশ্নের মধ্যে কী কটা কোশ্চেনের সঠিক উত্তর করতে পারলেন আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কী কটা কোশ্চেনের সঠিক উত্তর করতে পেরেছেন অবশ্যই আপনারা পোস্ট করবেন। আপনারা পোস্ট করলে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তার সাথে সাথে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করবেন যে আপনাদের এই অঙ্কগুলো কেমন লাগছে, কেন একটু ইউনিক লেভেলের অঙ্কগুলো আছে। এই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু আপনাদের পরীক্ষায় থাকবে, বেসিক লেভেলের কোশ্চেন, যেহেতু আপনারা এগুলো প্র্যাকটিস করেননি। অঙ্ক করার আগে এইসব জিনিসগুলো আপনাদের জানানো উচিত বা জানা উচিত। তাই এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু আপনাদের পরীক্ষার সময় থাকবে, আপনারা এই ধরনের কোশ্চেনগুলো সলভ করুন। আশা করছি আপনারা পরীক্ষার সময় হুবহু এই কোশ্চেনগুলো কমন পেয়ে যাবেন। এখন আমরা চলে আসছি আপনাদের বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হোমটাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আপনাদের আজকের হোমটাস্কের প্রশ্ন হলো সিক্স ইন্টু থ্রি ইন্টু থ্রি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল কত। আবার আমি বলছি সিক্স ইন্টু থ্রি ফার্স্ট ব্র্যাকেট থ্রি মাইনাস ওয়ান ইকুয়াল টু কত। অপশান এ নাইনটিন, অপশান বি টোয়েন্টি, অপশান সি থার্টি সিক্স এবং অপশান ডি ফিফটি থ্রি। আমি আবার আপনাদের কোশ্চেনটা বলছি থ্রি ইন্টু সিক্স ফার্স্ট ব্র্যাকেট থ্রি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কত, বা সিক্স ইন্টু থ্রি ফার্স্ট ব্র্যাকেট থ্রি মাইনাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু কত। অপশান এ নাইনটিন, অপশান বি টোয়েন্টি, অপশান সি থার্টি সিক্স এবং অপশান ডি ফিফটি থ্রি। আপনাদের চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট বক্সে পোস্ট করুন। আপনাদের সঠিক উত্তর যেটা বলে মনে হচ্ছে আপনারা অবশ্যই পোস্ট করবেন। আর আমরা আগামী দিনকে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। আপনাদের মধ্যে প্রথম দশজন যারা এই কোশ্চেনের সঠিক উত্তর দিতে পারবেন এবং যাদের নাম শর্ট লিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য, আমি তাদের ইমেল অ্যাড্রেস চাইবো। আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।